বাসার ঠিকানাটা একটু বাসা কি গুলশানের বাসা নিচ্ছেন কি না 15D রোড 93 12টার মধ্যে বাসায় নিয়ে আসে ওখানে কিছুক্ষণ রাখার পর মানে যারা ফ্যামিলি বা ফ্রেন্ডদেরকে দেখার পর বনানী কবরস্থান নেওয়া হবে আর বনানী কবরস্থান আপনার গার্ড অফ অনার ওখানে হবে আপনার মানে আমরা বেশি মুভমেন্ট করা যাচ্ছে কারণ উনি করোনা পেশেন্ট ছিল তো তো অন্য জায়গায় FDC-তে বা অন্য জায়গায় বলেছিল জিনিসটা কারণ করোনার জন্য আমরা বেশি মুভমেন্ট করাতে চাচ্ছি না কারণ অন্য লোক এফেক্টেড হতে পারে আমরা জানি যে ওনার ICU সাপোর্ট যেদিন ছিল তার একদিন পরে উনি করেছেন কথা হয়েছিল মানে উনি সবসময় সেন্সেই ছিল হ্যাঁ তো ইনকিউবেশনের আগে পর্যন্ত সেন্সে ছিল তো বলেছি সবাইকে দেশ দোয়া করতে দেশবাসীর কাছে দোয়া করছি আর আপনি যদি বাসায় আসতে চান বাসার অ্যাড্রেস হলো হাউস 15D রোড 93 গুলশান ওখানে ধরেন যে আধা ঘন্টার মতো থাকতে পারে বা 12টায় আসবে তারপরে আমরা বনানি করব খুব সুন্দর লাগছে রে একা পেয়ে মজা করছিস না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উইথ FM এর আজকের এপিসোডে আজকের এপিসোডে কথা বলবো মিষ্টি মেয়ে খ্যাত আমাদের সবার প্রিয় অভিনেত্রী কবরী সরোয়ারকে নিয়ে বলে চলি তুমি তো কিছু বলো না কবরী সরোয়ার কিভাবে তার দীর্ঘ অভিনয় জীবনে তিনি কি কি চলচ্চিত্রে কাজ করেছেন কোন কোন কাজের জন্য তিনি পুরস্কার পেয়েছেন তার ব্যক্তি জীবন এবং বর্তমানে তার ব্যস্ততা নিয়ে সব কিছুই থাকবে আজকের এপিসোডে আপনারা যারা দেখছেন তাদেরকে বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না আর আগামী এপিসোডে আপনারা কার জীবনী সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন শুরু করি তুমি আসবে বলে ভালোবাসবে বলে তুমি যে আমার কবিতা কিংবা সে যে কেন এলো না আবার দুজনে দেখা হলো সহ আরও বহু জনপ্রিয় গানে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন বাংলা চলচ্চিত্রে তিনি কখনো সাত ভাইয়ের এক বোন চম্পা কিংবা কিরণমালা হয়ে তরুণদের স্বপ্নে এসেছেন তিনি মতির ময়না সুজনের সখী দেবদাসের পার্বতী কিংবা সারিং বৌ খ্যাত মিষ্টি মেয়ে কবরী চোখ যে মনের কথা বলে একটা গান আছে আমাদের অনেক সুন্দর 1964 সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত তার পরিচালিত প্রথম ছবি সুতরাং ছবিতে পরাণে দোলা দিল এই কোন ভোমরা গানের মাধ্যমে মাত্র 13 বছরের এক কিশোরীকে নায়িকা হিসেবে দর্শকের কাছে পরিচিত করান প্রথম ছবিতেই বাজি মাত খেতাব পেলেন মিষ্টি মেয়ের উনিশশো
উর্দু ছবির ভিড়ে বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসেবে আস্থা ভাজন হয়ে ওঠেন কবরি সারওয়ার। জনপ্রিয় সিনেমা সাত ভাই চম্পা, অরুণ বরুণ কিরণমালা, নীল আকাশের নিচে, ঢেউয়ের পরে ঢেউ, আবির্ভাব, দর্পচূর্ণ, দীপ নিভে নাই, বিনিময়, আপন পর, কত যে মিনতি, ময়নামতি দিয়ে স্বাধীনতা পূর্ব বাংলা চলচ্চিত্রে হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয় নায়িকা। খ্যাতনামা পরিচালক জহির রায়হানের উর্দু ছবি বাহানাতেও নায়িকা ছিলেন কবরি। নায়ক রাজ রাজ্জাকের সাথে গড়ে ওঠা জুটিটি বাংলা চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে পড়ে নিজেকে আরও মহিমান্বিত করেন কবরি সারওয়ার। তিনি বলেছেন, কলকাতা গিয়ে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময়ের একটি স্মৃতি তুলে ধরতে গিয়ে কবরি বলেন, সেখানে একটা অনুষ্ঠান হয়, আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। সেখানে আমি তুলে ধরি কীভাবে আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এক কাপড়ে একেবারে কপর্দক্ষিণ হয়ে সেখানে পালিয়ে যায়। সেটা বলতে বলতে আমি বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন করি, যেন আমার দেশের মানুষকে বাঁচানোর জন্য, আমার মা বোনকে বাঁচানোর জন্য। তারপর আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ি, আর কিছুই জানি না। আমি অংশগ্রহণ করতে পেরেছি। নব্য বাংলাদেশে এই নায়িকা নিজেকে আরও পরিণত করে তোলেন। অ্যাকশন ধারার চলচ্চিত্র রংবাজ, বেইমান, গুন্ডাতে যেমন অভিনয় করেছেন, তেমনি কাজ করেছেন সাহিত্য নির্ভর চলচ্চিত্র তিতাস, একটি নদীর নাম, শারিং বউ, দেবদাসের মতো নন্দিত সব চলচ্চিত্রে। বাংলা চলচ্চিত্রে ভালোবাসার সিনেমার নাম নিলে যে তিনটা নাম প্রথম সারিতে থাকে, সুজন সখী, বধূ বিদায়, দুই জীবনের মতো জনপ্রিয় চলচ্চিত্রেও তিনি মিষ্টি হাসিতে দর্শকদের ভুলিয়েছিলেন। আমার হাত দেখে তুমি বলো তো। এছাড়া কাজ করেন লালন ফকির, চোখের জলে, দিন যায় কথা থাকে, মাসুদ রানা, আমার জন্মভূমি, আরাধনা সহ আরো বহু ছবিতে। ষাট ও সত্তর দশকের সবচেয়ে জনপ্রিয় নায়িকার সাথেই অভিষেক ঘটেছিল সফল পাঁচজন নায়কের। তারা হলেন জাফর ইকবাল, ফারুক, আলমগীর, উজ্জ্বল ও সোহেল রানা। নায়িকাদের মাঝে এমন রেকর্ড আর কারও মাঝে নেই। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সুনির্বাচনীয় এই নায়িকা আশির দশকে এসে অনিয়মিত হয়ে পড়েন। নব্বই পরবর্তী সময়ে চরিত্র অভিনেত্রী হিসেবে কিছু চলচ্চিত্রে অভিনয় করেন, এর মধ্যে দেমাগ, রঙিন নয়নমণি, বিয়ের ফুল, আমাদের সন্তান, আয়না, মেঘের কোলে রোদ উল্লেখযোগ্য। পরিচালক হিসেবেও নিজেকে পরিচিত করেছিলেন আয়না ছবিতে। বাংলা চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে যাদের জনপ্রিয় গান সবচেয়ে বেশি, তাদের মধ্যে নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবেন কবরি। সুজন সখী সিনেমার সেই বিখ্যাত গান সব সখীরে পার করিতে, এই গানটিকে বলা হয় প্রেম নিবেদনের জন্য সবচেয়ে জনপ্রিয় গান। অতিক্রম করেছে কালকেও আমাদের সে সময়কার গানগুলি। নিজের ক্যারিয়ারে সেরা নায়ক রাজ্জাকের সাথে অভিমানে ভেঙেছিলেন জুটি। প্রায় তিন দশক পর সেই অভিমান ভেঙে আবারও হাজির হয়েছিলেন চলচ্চিত্রে। এতক্ষণ তুই মদের দোকানে ছিলি? ছিলাম। তুই কি মানুষ? নায়ক রাজ রাজ্জাক চলচ্চিত্রের নীল আকাশের নিচে সদরূপে বিচরণ করতে পেরেছিলেন কবরীর মতো নায়িকা পেয়েছেন বলে। মিয়া ভাই খ্যাত ফারুক চলচ্চিত্রের নীল দরিয়ার নাও চালিয়ে সফল হয়েছিলেন কবরীকে পাশে পেয়েছিলেন বলে। বুলবুল আহমেদের ক্যারিয়ারেরও সবচেয়ে জনপ্রিয় নায়িকা কবরি। চিত্রনায়ক রিয়াজের কাছে তিনি চিরসবুজ নায়িকা। উপমহাদেশে প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের ছবি তিতাস, একটি নদীর নাম সিনেমারও নায়িকা হয়েছিলেন কবরি সারওয়ার। বর্ণিল ক্যারিয়ারে অভিনেত্রী হিসেবে মাত্র একবার পেয়েছিলেন জাতীয় পুরস্কার, কারণ তিনি যখন ক্যারিয়ারের সুসময় কাটিয়েছিলেন তখন এই পুরস্কার চালু হয়নি। কয়েক বছর আগে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন জাতীয় পুরস্কারের আসরে।
মেরিল প্রথম আলো পুরস্কারেও পেয়েছেন আজীবন সম্মাননা, এছাড়া পেয়েছেন বাচসাস পুরস্কার সহ আরও বহু পুরস্কার, পাশাপাশি হয়েছিলেন সংসদ সদস্য। সম্প্রতি প্রকাশ করেছেন নিজের আত্মজীবনী স্মৃতিটুকু থাক। কবরী সারোয়ারের জন্ম হয় চট্টগ্রামের বোয়ালখালীতে 1950 সালের 19 জুলাই। খুব কম ভক্তই জানেন যে কবরী তার আসল নাম নয়, আসল নাম মীনা পাল। বাবা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতী লাবণ্য প্রভা পাল। চলচ্চিত্রে সপ্রতিভা হলেও ব্যক্তিজীবনে কিছুটা নিষ্প্রভ কবরী সারোয়ার। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করেন চিত্ত চৌধুরীকে।